অন্ধকারে হয়েছি মা পথহারা, জ্ঞান আলো দেখাও না একবার মোহির অন্ধকারে আছি মা গো পথহারা। উত্তর করতে ভালো কায় আগে
তোকে পশ্চাতে বধিব দেব দাসী। আর অহংকারী কিছু আয় দেখি তোর বাহুতে কত শক্তি। বেশ তবে তাই হোক, দেখি কত শক্তি করেছে সঞ্চয় বাহুতে তোমার। রাক্ষসী আয়, আজ মায়ের পুত্রে দেব বলি চামুণ্ডার পায়ে। আমার সঙ্গে যুদ্ধ করবি পুত্র জনসুর, চুপ করে দাঁড়িয়ে আছে কেন? এই না মহাকালের মহাসুল, এই শুল দিয়ে ওই পাপিষ্ঠকে উপযুক্ত শিক্ষা দাও তুমি। এখনো মেঠেনি রণসাধ তোর, আয় রে বালক এই মুহূর্তে পাঠাই তোকে সামরে। আমার পরাজয় শুভ বরে বলিয়ার হয়ে আজ আমি পরাজিত, আমি পালিয়ে যাবো, আমি পালিয়ে যাবো, আমি পালিয়ে যাব। দেবদাস মা আমার ডাকা বড় কষ্ট তাই না বাবা? হ্যাঁ মা। বলো দেবদাস, তুমি আমার কাছে কি চাও বাবা? মাগো আমার কিছু চাওয়ার নেই মা। দেবদাস তোমার চাওয়াতে আমি মুগ্ধ হয়েছি। যাও দেবদাস, আপন গৃহ গমন করো, যা কিছু হারিয়েছি তোমার সব ফিরে পাবে আমার আশীর্বাদে। আসি মা, আসি দাদা। রসুল তাহলে আর বিলম্ব কেন বাবা? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পৃথিবীর সকল প্রান্তে আমার এই বসন্তের কড়াই এই মুহূর্তে আমি ছড়িয়ে দিলাম। মা হরি বল হরি, বলো হরি, হরি বল হরি। মা মজা পেতেছে, বা মজা পেতেছে তোমার এই বসন্ত কড়াইয়ের ছোঁয়ার সঙ্গে সঙ্গে এই মৎস্যনগরের পূজাবাসী ঘর শেষ হয়ে গেছে, এমনকি বিরাটের ছেলে তিনটি ছেলে শেষ হয়ে গেছে। মা বেঁচে হয়েছে সেই শতাধিক্য, আর শতাধিক্যকে নিধন করতে হবে, তারপর বিরাট তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে। তাহলে বিলম্ব কেন বাবা? এখন গিয়ে দেখি বিরাট আর সুদেশ নাকি করছে। চারিদিকে শুধু হরি হরি নাম, শ্মশান হয়ে গেছে আজ আমার সোনার মথুর নগর, শ্মশান হয়ে গেছে। কত শত রমণীর মুছে গেছে স্মৃতির চিরুনি, হাজারে হাজারে সন্তান হর জননী, ব্যথার অভিশাপ হই হই তো ওই তো কালে ফড়ি সমু আসিছে ছুটিয়া। হরপ
পার্বতী তব চরণে দিয়া পুষ্পাঞ্জলি তেমনি করে সোনারে মাত্র নগরে রাজারে করে দিলে আজ আজ আমার পাত্রাঙ্ক নেই, আজ আমার মদিরাঙ্ক নেই, আজ আমার বড় আদরের পুত্র উত্তর সে রাক্ষসী পাশানি তোর ওই লোভ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছি আমার শেষ পুত্র সোনা তাই যেখানে আছে আমার বান্ধব তপস্যায় সুদেষ্ণাকে দিয়ে পাঠাবো সেই পর্বত গুহ মাঝে উড়ে রাক্ষসী উড়ে পাশানি দেখতে চাই কেমন করে আমার বংশের প্রদীপ কে কেড়ে নিস তাই অতু ভক্ত পিতার বুক হতে কত দিনে দেখা দেবে পিনাকী শঙ্ক শ্রবণ কি বধির তব শুনিতে কি পাও না ভক্তের আকুল আহ্বান বিপিনে দাদা অশ বছর করিলাম তো শিরোপরি গে বয়ে গেল পরিষার ধারা শত সূর্য অগ্নিবান করিল লিখে তব সাধনার তোরে মোর পুষিল না কোলে দেখা দাও দেখা দাও আশুতোষ দেখা দাও মোরে দেখা দাও দাদাকু কে দাদা তুমি চিনতে পারছ দাদা আমি সুচি তোমার কাছে কেন জানতে চাচ্ছ দাদা বল সুদেষ্ণা বল কিবা অভিপ্রায় আসিয়াছিস আমার কাছে বহু দাদা এই রাজত্ব শ্মশানে পরিণত হয়ে গেছে আমি জানি সুদেষ্ণা আমি জানি আজ সোনার মৎস্যনগর শ্মশান হয়ে গেছে তাই তো আমি এই কারণ মাঝারে পালিয়ে এসেছি তপস্যার জন্য বল সুদেষ্ণা বল আমি কি করতে পারি তোর জন্য দাদা তুমি যে পানির ভয়ে লুকিয়েছো পর্বত গড় বাঁচছে তাই তো এসেছি ছুটি আমার সহকাদুকে আমি তোমার কাছে রেখে দিয়াতে এসেছি দাদা আমি তোকে কথা দিলাম বোন আমি তোকে কথা দিলাম আমার প্রাণের বিনিময় হলেও আমার নয়নের মনীষতা অনেক কুকে আমার পক্ষ বজানি আমি আঁকলে রাখবো সেই পিসাচি সাধ্য হবে না আমার মুখে আমি জানি দাদা আমি জানি আমার দাদা ছাড়া আর কি আছে দাদা তাই তো এসেছি তোমার কাছে দাদা আমি যে নির্ভয়ে ফিরে যাব আমি নির্ভয়ে ফিরে যাব দাদা যাও যাও তুমি অন্তপুর মাঝে যাও ফিরে যাও ফিরে যাও আসি দাদা শতানিক রইল আমার বক্ষ মাঝারে আমি আসি দাদা এসো আমি আসি যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি নকল হইতে সাবধান।